আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে। আমার আজকের রেসিপি পোলাও। পারফেক্টভাবে কিভাবে ঝরঝরে পোলাও খুব অল্প সময়ে তৈরি করে ফেলা যায় তা নিয়েই আজকে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ রেসিপিটি শেয়ার করবেন। বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসলে কিন্তু খুব অল্প সময়ে এই পোলাওটি আপনারা তৈরি করতে পারবেন। আর পোলাওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে। আর মূল রেসিপির দিকে যাওয়ার আগে এইটুকুই বলবো, আপনারা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। এই ঝরঝরে পোলাওটি রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। প্রায় 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। মোট 4 টেবিল চামচ এখানে আমি ঘি আর তেল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি প্রায় 1/4 কাপের মতো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন মোটামুটি একটু বেরেস্তার মতো হয়ে আসবে তখন 3টা তেজপাতা আর 3টা দারচিনি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পোলার চাল। আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের 5 কাপের মতো পোলার চাল ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে রেখে পানিটা পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। আর পোলার চালটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এবার পোলাওটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে আপনারা বুঝবেন কীভাবে সেটার জন্য আছে ছোট্ট একটা টিপস। ভাজা হয়ে গেলে দেখবেন হালকা হালকা করে একটা শব্দ হচ্ছে, তখনই বুঝতে হবে পোলাওটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। পোলার চালটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। যেই কাপ দিয়ে আপনারা চালটা মেপে দেবেন ঠিক ওই কাপেরই 1 কাপের বিনিময়ে 2 কাপ পানি দিতে হবে। আমি যেহেতু 5 কাপ পানি নিয়ে চাল নিয়েছিলাম তাই এখানে আমি 9 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আরও ছোট্ট একটা টিপস, আপনাদের চাল যদি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে পানিটা কিন্তু একটু বেশি লাগতে পারে। যখন পানিটা দেখতে পাবেন একটু ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো কাঁচামরিচ আর 7 মতো লবণ। নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে দিলাম। এবার আস্তে করে চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম, দেখতেই পাচ্ছেন বলকটা কিন্তু কমে আসছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু পানিটা এরকম টেনে শুকিয়ে যাবে। এই পর্যায়ে পোলাও পাতা দিয়ে দিলাম আমি। আপনাদের কাছে যদি এই পোলাও পাতাটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা স্কিপও করতে পারেন। এই পাতাটা দেওয়ার কারণে পোলাওয়ের মধ্যে বেশ সুগন্ধ আসবে, একটা ভালো স্মেলের কারণে আমি এখানে পোলাও পাতাটা ব্যবহার করলাম। আপনাদের কাছে না থাকলে এটা ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। এবার নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি এখনও পোলাওটা পারফেক্ট হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এরকম একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম, আর চুলাটা প্রায় লো মিডিয়ামের মতো থাকবে। এরকম ঢেকে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না পোলাওটা একদম তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আবারও 10 থেকে 15 মিনিট পর পোলাওটা কিন্তু পুরো ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে পোলাওটা ঝরঝরে হয়ে গেলে ঠিক এরকম আমি পোলাওগুলোকে এবার নামিয়ে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে। আমি চামচ দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পারফেক্ট পোলাও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তেমন একটা সময়ও লাগেনি, কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এই পারফেক্ট পোলাওটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে একেবারেই ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বড় সহযোগিতা করে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।